মা ছেড়ে দাও জানহিয়া চলো ফ্রেশ নি তারপর এসে খাবে আয়াত আরাবের হাত ধরে নিয়ে gara ওপরে আয়াত ফ্রেশ হয়ে আসলো তারপর আয়াত গিয়ে একটা নরমাল ড্রেস পরে এলো আরাবকেও ফ্রেশ করিয়ে দিল তখন আরাব বলল আমার কথা কেন বললি না মা বাবাকে দাদুভাই বলেছে তোমার ব্যাপারে দাদুভাই এসে বলবে তার জন্য আয়াজকেও সত্যিটা বলা হয়নি আজ যদি সব মিচে যেত তাহলে কাল দাদুভাই আর ফুপিমা চলে আসত যেহেতু কিছু এখনো মেটেনি সেহেতু আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে তবে আমার মনে হয় খুব তাড়াতাড়ি আবার কিছু একটা হবে এখন চলো নিচে যাই খেয়ে দিয়ে আবার পুরনো ঝুলি নিয়ে বসতে হবে নিশ্চয় তোমার অনেক ক্ষুধা লাগছে তা তো লাগছেই চলো আজ তোমাকে মায়ের হাতে রান্না খাওয়াবো আজ আরাব আর আরাবকে নিয়ে নিচে এলো দেখলো এখনো সবাই সেভাবেই বসে আছে যেভাবে রেখে গিয়েছিল তখন আয়াত রেজান আহমেদকে বলল ভালো বাবা তুমিও কি তাদের মতো হ্যাং হয়ে গেছো নাকি খাবে না তোমরা তুমি ভাবিকে আর আন্টিকে নিয়ে বসে পড়ো ভাবিকে কে আবার তুমি এখন বেশি কথা না বলে বসে পড়ো তা আমার বোনের জামাই মিস্টার আয়াজ আপনি খাবেন না আমার এখন খাওয়ার ইচ্ছে নেই তোমরা খাও আয়াত বুঝলো এভাবে কাউকে খাওয়ানো যাবে না তাই আয়েশা চৌধুরী আর আখি চৌধুরীকে আয়াতকে ডেকে বললো সবার খাবার প্লেটে বেড়ে দিতে আয়াতের কথা মতো সবার খাবার আলাদা আলাদা প্লেটে বেড়ে দিল আয়াত গিয়ে সবাইকে বসিয়ে এক এক করে সবার হাতে এক প্লেট করে খাবার ধরিয়ে দিল আর ও মাঝখানে দাঁড়িয়ে বলল সবার হাতে খাবার পৌঁছে গেছে এখন সবাই খাওয়া শুরু করো কারো কথা শুনছি না এখন আরে ভাই আমার খুব খিদে পেয়েছে তোমরা এভাবে বসে থাকলে কি আমি খেতে পারবো আর ভাইয়া তুই তো জাতীয় পেটুক তুই কিভাবে না খেয়ে থাকিস আমার তো তোকে দেখে কষ্ট হচ্ছে সবাইকে তো বললাম খাওয়ার পর সব বলবো এবার সবাই খেয়ে আমাকে একটু উদ্ধার করুন আয়তের কথা শুনে সবাই একটু হলেও হাসলো তখন আলিয়া খান বললেন সবার থেকে তুই বেশি কষ্ট নিয়ে ঘুরে বেরিয়েছিস অথচ তুই সব থেকে বেশি হাসি খুশি দেখাচ্ছিস আমি যদি এত কষ্টে থেকেও হাসি খুশি থাকতে পারি তাহলে তোমরা কেন আমার জন্য একটু হাসতে পারো না আয়াতের কথা শুনে সবাই ওর দিকে তাকালো ও মুসকি এসে বলল তোমরা সবাই খেয়ে নাও এখন তাহলে আমি খুব খুশি হব রাত এগারোটা বেজে গেছে তোমাদের খেয়াল আছে প্লিজ এখন আর না বলো না তারপর আয়াত আয়াজ আর আশিয়ানকে ইশারা করলো পরিস্থিতি স্বাভাবিক করতে তখন আয়াজ বলল আমার বউ যেহেতু বলছে প্লিজ তোমরা খেয়ে নাও না বাবা আয়াজ তো দেখছি বিয়ের আগে সব বউয়ের কথা শুনছে বিয়ের পর কি হবে আল্লাহ মালুম আমার বউ আমি কথা শুনবো তোমার তাতে কি এ কথা শুনে সবাই হেসে ফেললো পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলো সবাই আয়াতের কথা মতো খাওয়া শুরু করলো আজ আর কেউ টেবিলে বসে খাচ্ছে না সবাই সোফায় বসেছে আর কিছু চেয়ার টেনে ড্রয়িং রুমে এনেছে সবাই একসাথে বসে খাচ্ছে আরব সবসময় আয়াতকে খাইয়ে দেয় আজও তার ব্যতিক্রম হয়নি আরব আয়াতকে খাওয়াচ্ছে আর নিজে খাচ্ছে আর আয়াত আনাপকে খাওয়াচ্ছে আর আবার আয়াত আর আনাপ কি যেন একটা বলে হাসছে আর খাচ্ছে ওরা তিনজন একটু তিনটে চেয়ার পেতে বসেছে দূর থেকে সবাই খাওয়ার ফাঁকে ওদেরকে দেখছে তবে সবাই ওদের তিনজনকে দেখে এটা বুঝতে পেরেছে ওরা তিনজন তিনজনকে অনেক ভালোবাসে এতদিন আয়াত যে ভালোই ছিল সেটা বোঝা যাচ্ছে আদিয়ান চৌধুরী ওদের দেখে বললেন এতদিন আমার মেয়েটা তাহলে ভালোই ছিল রেজান আহমেদ আদিয়ান চৌধুরীর পাশে ছিল তাই তিনি বললো যে নদী যত গভীর বেশি সে নদীর শব্দ তত কম এই কথাটা শুনেছিস তো আদি আহিও ঠিক ও এতদিন যে কষ্টগুলো করেছে সেটা ও কাউকে দেখাতে চায় না সব সময় হাসি খুশি রাখে তবে এটা ঠিক ও এতদিন ওদের সাথে ভালোই ছিল তুমি তো সব জেনেও আমাদের কিছু জানাও নেই আহি বারণ করেছিল বুঝতে পেরেছি সবার খাওয়া শেষ হলে সবাই আয়াতের কথা শোনার জন্য বসে গেল আয়াত বলতে শুরু করলো কাকাই সব সময় খারাপ কাজকে ঘৃণা করত। কাকাই সব সময় চাইত সাধারণ ভাবে জীবনযাপন করতে কিন্তু জাওয়াত খানের জন্য কাকাই না চাইতেও কথা মতো সব করতে হতো না হলে জাওয়াত খান কাকাকে ব্ল্যাকমেল করত। যে তাকে ছেড়ে দেবে কাকাই সবাইকে হারিয়েছে সেই জন্য তার ভাইয়াকে হারাতে চায়নি তাই তার কথা মতো চলতে থাকে তখন কাকাই ভালো খারাপকে বুঝতে শেখেনি আর কাকাই দুলা ভাইকে দেখে বড় হয়েছে ঠিক ভুল বুঝতে শিখেছে তখন কাকাই জাওয়াত খানকে এসব করতে মানা করে কিন্তু জাওয়াত খান তাকে ব্ল্যাকমেল করে তাই রাজি হয় জাওয়াত খানের কাকাইকে বিশ্বাস হয় না তাই তাকে একটা ঘড়ি গিফট করে যেটার মাধ্যমে কাকাই এর আশেপাশে সবকিছু জানতে পারে এরপর থেকেই জাওয়াত খান কোনো কিছু করার আগে কাকাইকে জানায় আর কাকাইকে সাথে নিয়ে করে জাওয়াত খানের বিশ্বাস ছিল কাকাইকে দিয়ে খারাপ কাজ করালে পুরোটা তার মতো হয়ে যাবে কাকাই এদিকে একটা কাজ করে জাওয়াত খানের সামনে অভিনয় করে যে সত্যিই তিনি খারাপ হয়ে গেছে কাকাই আগে থেকেই সব খবর পেয়ে যেত জাওয়াত খান নিজেই বলতো আর সব সময় কিছু না কিছু করে জাওয়াত খানের প্ল্যান নষ্ট করে দিত মূলত কাকাই আমাদের সেফ রাখত তবে কাকাই জানতো না সেদিন আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করবে আর যে ট্রাকটা অ্যাক্সিডেন্ট করেছিল সেই ট্রাকে জাওয়াত আর কাকাই দুজনেই ছিল আর এর আগে দাদুভাই ওনাদের দুজনকে অনেকবার একসাথে দেখেছে তাই ও কথা বলেছিল যে কাকাই দাদুভাইকে ভালোবাসেনি সত্যি কাকাই কোনো নয় ছিল আমার সেভিয়ার দাদু ভাইকে বুঝলাম কিন্তু নয় বছর আগে কি হয়েছিল যার জন্য তুই বাড়ি থেকে চলে গেছিলি মা কাকাই আর মনি বাড়ি থেকে যাওয়ার পর আমি বাড়িতে একা ছিলাম আর ছোট কাকিমণি ছিল সেটা অবশ্য আমার মনে ছিল না কাকিমনির জন্য রাখা কাজের লোকগুলো কোনো কারণে সন্ধ্যার পর বাড়ি চলে গেছিল সারা বাড়িতে শুধু আমি আর কাকিমনি ছিলাম আমি ড্রয়িং রুমে একা বসে কাটছিলাম অহনার জন্য আর মায়ের ব্যবহারের জন্য তখন হঠাৎ কিছুর আওয়াজ পেয়ে আমি চোখ তুলে তাকাই ফ্ল্যাশব্যাক কে কে ওখানে আমি জাওয়াত খান এই কথা বলে আর সাথে আরো দুজন লোক নিয়ে এগিয়ে আসে তা দেখে আয়া চোখ মুছে বলে আপনি এখানে কি করছেন কি আর করব বলো তোমাকে শেষ করতে এসেছি মানে মানে হলো যেভাবে তোমার দাদুভাই আর ফুপিকে এই দুনিয়া ছাড়া করেছি সেভাবে আজকে তোমাকেও দুনিয়া ছাড়া করব তখনই আয়াতের মাথার বাম পাশে কেউ একজন হকি দিয়ে বাড়ি মারে আয়াত আ বলে চিৎকার দিয়ে নিচে পড়ে যায় আর মাথা দিয়ে ব্লিডিং হতে থাকে যাওয়াত আয়াতকে টেনে তোলে আর একটা থাপ্পড় দিয়ে বলে তোকে যে আজ মরতেই হবে তুই বেঁচে থাকলে যে আজ সম্পত্তির কিছুই পাবো না আহানব চৌধুরী বুদ্ধি করে সব তোর নামে করে দিয়েছে তাই না এবার মর তুই এই বলে আয়াতকে একটা ছুরি দিয়ে আয়াতের পেটে মারতে নাই কিন্তু আয়াত সরে যায় তাই চাকু ওর হাতে লেগে হাত কেটে যায় ঠিক তখনই আকি চৌধুরী ভরা পেট নিয়ে ড্রয়িং রুমে আসে তখন আকি চৌধুরী রুম নিচে শিফট করা হয়েছিল তাই তিনি রুম থেকে বেরিয়ে এসে আয়াতকে এভাবে দেখে আহি চিৎকার দেয় আহি কাকি মরি তুমি এখানে তুমি এখানে কি করছো তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও আর রুমে গিয়ে দরজা ভালোভাবে বন্ধ করে দেবে আকি চৌধুরীর বিয়ের পর কখনো জাওয়াত খানকে দেখেনি তাই ওনাকে চেনে না তাই আকি চৌধুরী বলল হাহি এগুলো কারা আর তোমার এই অবস্থা কেন মাথা দিয়ে তো রক্ত পড়ছে ও সব পরে হবে তুমি আগে এখান থেকে যাও না হলে এরা তোমার বাচ্চার আর তোমার ক্ষতি করে দেবে এই কথা শুনে আকি চৌধুরী ভয় পেয়ে গেল আর পেছনে ঘুরতেই নিল তখন জাওয়াদ খান আগে চৌধুরীর সামনে গিয়ে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলল আরে কুল এত তাড়া কিসের কে তুমি আর আমাদের সাথে এমন করছো কেন সেটা তোমার না ও চলবে কিন্তু এখানে এসে তুমি অনেক বড় অপরাধ করে ফেলেছো এখন যে তোমাকে মরতে হবে আয়াত তখন ফ্লোরে বসেছিল ওর মাথা আর হাত দিয়ে ব্লিডিং হচ্ছিল চাকর পরের আঘাতটা খুব জোরে লেগেছে আয়া চিৎকার করে বলল প্লিজ আমাকে মারতে হলে মেরে ফেলো কিন্তু কাকি মনিকে ছেড়ে দাও প্লিজ তোমার কাকি মনিকে এমনিতেও মরতে হবে অমৃতেও মরতে হবে কারণ তার থেকে যে এবারের বংশধর আসতে চলেছে বলে আকি চৌধুরীকে ধাক্কা মারে আয়াত দৌড়ে গিয়ে আকি চৌধুরীকে ধরে ফেলে আর একটা চেয়ারে বসিয়ে দেয় তা দেখে জাওয়াত বলল ইস তুমিও সহজভাবে কাউকে মরতে দাও না এভাবে কেউ কাউকে বাঁচায় প্লিজ কাকিমণিকে তুমি কিছু করো না তুমি অনেক কষ্ট করছো তাই একটু তোমার কথা রাখতে হয় আচ্ছা যাও আমি তোমার কাকিমণিকে ছেড়ে দিচ্ছি আমি তোমার কাকিমণিকে কিচ্ছু করব না কিন্তু তোমাকে তো ছাড়ব না আমাকে ছাড়তে হবে না কিন্তু কাকিমণিকে ছেড়ে দাও আমি কি বলেছি আমি কিচ্ছু করব না কিন্তু আমার লোকজন তো করতে পারে তাই না তখন জাহাদ খানের ফোনে একটা ফোন আসে সেই ফোনটা আর কারো না সেটা ছিল জুনায়দ চৌধুরীর ফোন জাহাদ খান এখানে আসার আগে চুনায় চৌধুরীকে সব জানিয়েছিল তাই তিনি কিছুক্ষণ পর ফোন দিল তিনি ফোন করে বলে আদিয়ান চৌধুরী আর রেদুয়ান চৌধুরী বিশ মিনিটের মধ্যে বাড়ি ফিরে যাচ্ছে সে যেন তাড়াতাড়ি ওখান থেকে চলে যায় আসলে তিনি জাওয়াতকে মিথ্যে বলে তিনি আসতে পারবে না বলে জুনায় চৌধুরী মেসেজ করে রেজওয়ান খানকে সব জানায় যাতে তিনি আহিকে বাঁচাতে পারে জাওয়াদ খান ফোন রেখে বলে তোমাদের নিজের সামনে মরতে দেখার খুব ইচ্ছে ছিল কিন্তু আমার হাতে এত সময় নেই তাই দেখতে পারবো না এই তোরা দুটো আইকে মেরে গুম করে দিস আর আঁখি চৌধুরীকে বেশি কিছু করতে হবে না শুধু সিঁড়ি থেকে ফেলে দিলেই হবে তোদের কাছে মাত্র বিশ মিনিট সময় আছে এ কথা বলেই জাওয়াত ওখান থেকে চলে যায় আর বাকি দুজন আয়াতের দিকে এগই। আজ ক্যারেটে জানতো কিন্তু হুট করে মাথায় আঘাত লাগার জন্য ও ব্যালেন্স হারিয়ে ফেলেছিল তাই কিছু করতে পারেনি কিন্তু এখন কিছুতেই কাকি কিছু হতে দেবে না লোক দুটো ওদের কাছাকাছি আসলে আয়াতের মারতে থাকে আয়াতের আঘাতের জন্য ও শরীর দুর্বল হয়ে পড়েছিল আয়াত কিছুক্ষণ পর একাই দুর্বলতার জন্য পড়ে যায় তা দেখে আখি চৌধুরী আহি বলে চিৎকার দিয়ে ওঠে লোক দুটো তখন হেসে আখি চৌধুরীকে ধরে সিঁড়ির দিকে নিতে থাকে আখি চৌধুরীর অবস্থা খারাপ এই অবস্থায় এগুলো নিতে পারছে না তার চোখ দুটো বুঝে আসছে তখন আয়াত অসহায় কণ্ঠে বলে তোমরা ছেড়ে দাও কাকিমনিকে তখনই রেজাউল আহমেদ কিছু লোক নিয়ে ওখানে পৌঁছায় তখন আরাবও তার সাথে ছিল তারা মিলে লোক দুটোকে খুব মারে রেজাউল আহমেদ আর আরাব মিলে আয়াত আর আকি চৌধুরীকে হসপিটালে নিয়ে যায় আয়াতে তখনও জ্ঞান ছিল কিন্তু আকি চৌধুরী অজ্ঞান হয়ে গেছিল ডাক্তার আয়াতকে রেস্ট নিতে বলে কিন্তু ও নয়নি ও আকি চৌধুরী ডেলিভারির অপেক্ষা করছিল আকি চৌধুরীর ডেলিভারির কিছুক্ষণ পর আকি চৌধুরীর জ্ঞান ফেরে তখন আখি চৌধুরী বলে আহি আমার বাচ্চা তোমার বাচ্চা একদম ঠিক আছে তোমার ছেলে হয়েছে আহি তুমি ওকে নিয়ে অনেক দূরে চলে যাও যেখানে গেলে সে তোমাকে খুঁজে পাবে না আমি জানি সে আমার বাচ্চাকে বাঁচতে দেবে না সাথে তোমাকেও তুমি প্লিজ আমার ছেলেকে বাঁচাও সঠিক সময় এলে তোমরা ফিরে এসো তুমি ঠিক বলেছো কাকিমণি কিন্তু তোমার কষ্ট হবে না সন্তানের ভালোর জন্য মায়েরা সব করতে পারে তুমি তাড়াতাড়ি ওকে নিয়ে যাও যখন তখন যে কেউ আসতে পারে আমার কথা চিন্তা করো না সে আমার কিছুই করতে পারবে না আমি পাগলের মতো থাকব আর ভয় পাওয়ার অভিনয় করব যাতে সে সামনে এলেও কোনো সমস্যা না হয় আমি এমন ভাব করব বাচ্চা মারা গেছে। করবো তাড়াতাড়ি যাও হ্যাঁ যাচ্ছি তোমার জামায়ের খুব খেয়াল রাখবে তাকে অনেক ভালোবাসবে আর আমার মতোই অবাগা মায়ের কথাও বলবে সব করব শাশুড়ি আম্মু তুমি চিন্তা করো না আমার আই ঠিক একদিন ফিরে আসবে সবকিছুর হিসাব নিতে হ্যাঁ আমি ফিরবো সবকিছুর হিসাব নিতে তুমি আমার অপেক্ষায় থেকো হ্যাঁ থাকবো তখন রেজাউল আহমেদ কেবিনে ঢুকে বলল আহির পরিবারে আসছে আহি তাড়াতাড়ি করে আরাফকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল কিন্তু হসপিটালের বাইরে জাওয়াত খানকে দেখতে পেল জাওয়াত খান কোনো কারণে জানতে পেরেছিল যে ওরা এই হসপিটালে আছে তাই তিনি এখানে এসেছিল তাই আয়াত সোজা গাড়িতে না গিয়ে হসপিটালের পেছন দিকে দৌড়াতে লাগলো আর ওর মনে হচ্ছিল পেছনে কেউ আসছে কিন্তু কেউ ওকে দেখে দেখেইনি নিয়ে হসপিটালের পেছনে দাঁড়িয়েছিল ও যেতেই ওরা চলে গেল এয়ারপোর্টের দিকে আর ওখান ইতালি গেল আয়াতের আগে থেকে পাসপোর্ট ছিল সেটা রেজান আহমেদ নিয়ে এসেছিল বর্তমান আয়াত আনাফের আর আরবের কথা ছাড়া বাকিটুকু বলল কিভাবে রেজান আহমেদ আর জুনায়ের চৌধুরী মিলে আয়াতকে বাঁচিয়েছে আরাব যে আখি চৌধুরীর সন্তান সেটা বললো না সব কথা শুনে আদিয়ান চৌধুরী জুনায়দ চৌধুরীকে জড়িয়ে ধরলো আর বলল ধন্যবাদ ভাই আমার মেয়েকে বাঁচানোর জন্য আর আমার পরিবারকে রক্ষা করার জন্য আমি আমার পরিবারকে বাঁচিয়েছি এখানে ধন্যবাদ দেওয়ার কি আছে তবে যাওয়ার চেক তোমার ছেড়ে দেবে না কিছু না কিছু করবেই জুনায়দ চৌধুরীর কথা শেষ হওয়া মাত্রই আয়াতের মনে পড়ল ও দাদু ভাই আর নানা ভাইয়ের সাথে কথা বলতে হবে তখনই আরাবের আর নিবিড়ের ফোনটা বেজে উঠল ওহো আপনাদের তো বলতেই ভুলে গিয়েছিলাম নিবিড়ও এই বাড়িতেই ছিল আয়াত বুঝতে পারলো কারা ফোন দিয়েছে তখন আয়াত বলল জান ভাইয়া তুমি দাদু ভাইয়ের সাথে কথা বলো আমি নানা ভাইয়ের সাথে কথা বলছি আর ফোন নিয়ে ওখান থেকে চলে গেল নিবিড় আয়াতের সামনে গিয়ে ফোনটা এগিয়ে বলল নে ভাই ফোন করেছি অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করে আছি একথা শুনে সকলে আয়াতের দিকে তাকালো আয়েশা চৌধুরী বললেন আহি নিবিড়কে তুই আগে থেকেই জানিস আমার মামা তো ভাই আর আমি চিনবো না নিবির ভাইয়া হচ্ছে তোমার বড় ভাইয়ের ছেলে আচ্ছা পরে এসে সব জানাচ্ছি আগে সাথে কথা কথা আয়াতের শুনে ওখানে থমকে আর দিকে তাকালো নিবিড় একটা মুশকিল হাসি দিলো আয়েশা চৌধুরী নিবিড়ের দিকে এগিয়ে নিবিড়ের গালে হাত দিয়ে পড়ল, তুমি বড় ভাইয়ার ছেলে হুম হমি তারপর আয়েশা চৌধুরী নিবিড়কে জড়িয়ে ধরলো তখন আয়াত ফোনটা স্পিকারে দিয়ে সালাম দিল আট ফোন স্পিকারে দিলো যাতে আয়েশা ছাত্রী তার বাবার কথা শুনতে পায় কারণ আয়াত দেখেছে আয়েশা ছাত্রী মাঝে মাঝে তার পরিবারের কথা ভাবে কান্না করে আসসালামু আলাইকুম নানা ভাই কেমন আছো তুমি এখন ওয়ালাইকুম সালাম দেই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মামা মামিরা কেমন আছে সবাই খুব ভালো আছে তোমার ছোট্ট পার্টনার আরাফ দাদুভাই কেমন আছে পার্টনার আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর জান ভাইয়াও ভালো আছে ওে পাকা ছেলেরে তা তোমার জান কি তোমার পাশে বসে কথা বলছে হ্যাঁ পার্টনার সরি গো আসার পর এখনো তোমাকে দেখতে যেতে পারিনি इट्स ओके পার যতবার কথা বলো ততবারই একটা কথাই বলো তো বলবো না আচ্ছা তোমার জানটাকে ফোনটা দাও হ্যাঁ নানাভাই বলো তা আজ নাকি তো এনগেজমেন্ট অথচ আমি তো যেতে পারলাম না নেভির তো বুদ্ধি করে মুভিবিরের সাথে চলে গেল তুমি চলে আসতে তোমাকে বারণ করতো কি আমার নারা ভাই আমার এংগেজমেন্টে আসবে তাতে কার বাপের কি